আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন বা করি যে যেখানেই থাকেন না কেন ভালো থাকেন সুস্থ থাকেন তো আমি আবারও চলে এলাম আপনাদের মাঝে আরও একটা রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপিটা হচ্ছে মিহিদানা বা ডিমের হালুয়া যেটাকে বলে তো আমি চেষ্টা করেছি খুব সহজভাবে দেখানো তো চলুন দেখে নিই আমরা কিভাবে করেছি প্রথমেই এখানে আমি ছয়টা ডিম নিয়েছি মাঝারি সাইজের ছয়টা ডিম নিয়ে নিয়েছি দেখতেই পারছেন আমি যেই পাত্রে বসাবো সেই পাত্রেই আমি ডিম ভেঙে নিয়েছি তো এর মধ্যে আমি এক কাপের একটু কম আমি চিনি দিয়ে দিচ্ছি মানে ওয়ান ফোর্থ কাপের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি এখানে তো আপনারা চিনি সারটা আপনারা পছন্দ মতো করে নেবেন আর দিচ্ছি আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে আমি এখানে সামান্য ঘি একটা চামচ পরিমাণের মতো আমি ঘি দিয়ে দিচ্ছি তো এখন এটাকে আমি একটু ভালো করে বিট করে নিব এই মিশ্রণটাকে একটু ভালো করে বিট করে নিতে হবে ফেটে নিব আমি একটা চামচের সাহায্যে এই যে দেখুন আমার কিন্তু ডিমটা ফেটা হয়ে গিয়েছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দিব দুইটা এলাচ আমি এলাচ আমি চিড়ে দিয়ে দিব আর দিচ্ছি একটা তেজপাতা আর দিব সামান্য লবণ তো দিয়ে এখন আমি এটাকে চুলাতে বসিয়ে দিব তো আমি কিন্তু চুলাতে বসিয়ে দিয়েছি তো এখন আমি চুলাটা অন করে দিব আর চুলার আঁচটা কিন্তু একদম লোতে রাখবেন কারণ যেহেতু ডিমটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে যার কারণে চুলার আঁচটা একদম লোতে দিবেন তলে লেগে গেলে কিন্তু পুড়ে যাবে আর জিনিসটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না তো অবশ্যই চুলার আঁচটা একদম লো করে রাখবেন লো করে তারপরে এটাকে কিন্তু এভাবে নাড়তে থাকতে হবে আর এখানে আমি সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি আর এটা হলো একদম অপশনাল আপনাদের দিতে ইচ্ছা করলে দিবেন না দিলেও কোনো সমস্যা নেই অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি তো দিয়ে নাড়তে থাকতে হবে কিন্তু নাড়া থামানো যাবে না তাহলে কিন্তু তলে লেগে যাবে এটা কিন্তু নাড়তে নাড়তেই ঘন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে এসেছে তো দেখতেই পারছেন নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ঘন হয়ে এসেছে তো এইভাবেই কিন্তু নাড়তে নাড়তে ঘন হয়ে যাবে জিনিসটা তো আমার ডিমে হালুয়াটা কিন্তু প্রায় হয়ে এসেছে আমি তো উঠিয়ে ফেলে দিচ্ছি তো এটাকে নামানোর আগে আমি এতে সামান্য প্রায় এক টেবিল চামচের মতো আমি এখানে গুঁড়া দুধ ছিটিয়ে দিচ্ছি আর দিচ্ছি আমি এক চা চামচ পরিমাণ ঘি দিয়ে নামিয়ে নেব এটাকে আমি এখন তো এটাকে একটু আরেকটু নেড়ে আমি এটাকে নামিয়ে নেব তো হয়ে গিয়েছে আমার তো আমি এটাকে এখন সার্ভিং ডিশের পরিবেশন করে নেব তো আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তো অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে আর যারা যারা এতক্ষণ আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি তারা প্লিজ করে নেবেন আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে করে আমি যখনই কোনো রান্না দিব তার নোটিফিকেশানগুলো আপনারা খুব সহজে পেতে পারবেন তো এখন আমি হালুয়াটার উপরে কাজু বাদাম দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কিছু কিসমিস আপনারা চাইলে এখানে মুরোবাও দিতে পারেন এটা আপনাদের পছন্দ মতো তো এই তো হয়ে গেল আমার মিহিদানা বা ডিমের হালুয়া যেটাই বলেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ